লয়ালটি কিন্তু ওই বৃহত্তর ভারত বা গোর্খালির কারোর প্রতি নয়, ওরা যে আর্মির কমান্ডার বা নেতা যার অধীনে যুদ্ধ করছে একমাত্র তার প্রতি, ব্যক্তি মানুষের প্রতি ওদের আনন্দ, এইরকম একটা দাবি কিন্তু এই বসন্ত লামাও করছে যে ইউনিয়ন জ্যাকের প্রতি ওরা যখন লড়েছে ওদের আনুগত্য কিন্তু ইউনিয়ন জ্যাকের প্রতি ছিল না, ছিল ওই ইউনিয়নের কমান্ডার যে তার। আবার আরো একজনের কথা আমি বলতে পারি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক সুভাষ চক্রবর্তী, তিনি গোর্খাতে খুব ভালো কাজ করেছেন, তিনি আমি বলেছিলেন যে গোর্খাতে লয়্যালটিকে লয়্যালটি টু দেমসেলভস, মানে নিজেদের মর্যাদা, নিজেদের মর্যাদাকে তারা সংরক্ষিত করতে চায়। এখন কথা হচ্ছে কি, আমার বক্তব্য হচ্ছে কি যে এদের যদি কোন রকম, আমি একটা কথাই প্রসঙ্গে বলবো যে গোর্খাদের কিন্তু একটা কোনো লয়্যালটির জায়গা যদি আমাদের লোকেট করতে হয়, আমি কিন্তু বলবো যে বৃহত্তর ভারতের প্রতি ওদের আনুগত্য অবশ্যই ছিল, অন্তত যে গোর্খারা আজাদের প্রতি যুদ্ধ করেছে, কারণ তা না হলে তো বলতে হবে তাদের কোনো অটোনমি অফ রিজন নেই, তারা বলতে তারা কিন্তু সেখানে যে ইউনিট কমান্ডার তাদের নেতৃত্ব দিচ্ছে তার প্রতি, ব্যক্তি মানুষের প্রতি তাদের আনুগত্য, তাহলে তো বলতে হয় সেখানে কোনো মতাদর্শ নেই, সেখানে কোনো আদর্শ নেই, সেখানে কোনো প্রেরণা নেই, একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে যন্ত্রচালিতের মতো তারা শুধুমাত্র ইউনিট কমান্ডারদের পশ্চাৎ বা তারা মানে অনুগমন করছে, এটা তো ঠিক না। আসলে কি জানেন, গোর্খাদের মধ্যে একটা প্রচন্ড খাদ্য শক্তির ব্যাপার আছে, গোরক্ষনাথ, মহাযোগী গোরক্ষনাথ, গোরক্ষনাথ, এটা দুরকম ভিউ আছে। একটা তো আপনারা জানেন যে নেপালের ওই পশ্চিম দিকে একটা ছোট্ট গোর্খা বলে একটা গ্রাম, তাই থেকেই গোর্খার নাম এসেছে। আর একটা ওই ঐতিহাসিক মত হচ্ছে যে সিসোদিয়া যে রাজপুত বংশ চিতোর এবং উদয়পুরে গোরক্ষনাথের কাছ থেকে তাদের রাজারা দীক্ষিত হয়েছে এবং তাই থেকেই গোর্খা নামটা এসেছে। এবং বাপ্পা রাওয়ালকে নাকি গোরক্ষনাথ নিজে একটি কুকরি দিয়েছিলেন এবং বীর আম্বিরকে, রানা আম্বিরকেও নাকি একটি খড়গ তিনি উপহার দিয়েছিলেন। এখন গোর্খারা যুদ্ধে যেত গোরক্ষনাথের নাম নিয়ে এবং এবং যে দেবীর নাম তারা নিয়ে যেত যে কালী, মহাকালী। এমনকি পেরি অ্যান্ডারসনের মতো লোক সম্প্রতি লিখেছেন যে ব্যাটল ক্রাই অফ দ্য গোর্খাস could not be more impeccably Hindu yells of O Goddess Kali as they unsheathed their kukri. এখন প্রশ্ন হচ্ছে যে গোরক্ষনাথে ওই যে নাথ, যে নাথ দর্শন, নাথ যোগীদের যে পন্থা, যে যোগ এবং তন্ত্রের একটা সুসমন্বিত রূপ এখানে আমরা পাচ্ছি, সেখানে যেটা দেখা যাচ্ছে শিবকে দেখা যাচ্ছে যে মানে কি বলবো, মানে এই পন্থার ইষ্ট তিনি নির্গুণ নির্বিকল্প এবং তার বুকের ওপরে নৃত্য করছে নৃত্যশিলা মহাকালী, তিনি হচ্ছেন সগুণ সবিকল্প, মন্ত্রযোগ, লয়যোগ, রাগযোগ, নাদযোগ সবকিছু নিয়ে যোগের পথে শিবশক্তির সাধনীয় শেষ। এবং আমরা তপভূমি নর্মদা গ্রন্থটি থেকে দেখছি যে সেখানে পরিষ্কার করেই কিন্তু যোগনাথজি বলে একজন সাধু সেখানে তিনি বলছেন যে এই গোরক্ষনাথের নামানুসারেই নেপালের অধিবাসীদের গোর্খা নাম হয়েছে। এটা অবশ্যই একটা ডিপ রিসার্চের ব্যাপার। আর এই যে শিব শক্তির যে ব্যাপারটা, যে শিব কিন্তু শক্তি ছাড়া, শিবের কিন্তু কোনো আত্মপ্রকাশ, আত্ম অবলোকনে কোনো সুযোগই, মানে শক্তি ইজ ইমানেন্ট ইন শিব এন্ড শিব ইজ ইমানেন্ট ইন শক্তি, এইটাই কিন্তু গোরক্ষ ফিলোসফির মূল, মানে গোরক্ষনাথ নাথযোগীদের দর্শনের মূল জায়গাটা কিন্তু এই, যে শক্তিকে, শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে শিবের কিন্তু কোনো আলাদা অস্তিত্বই নেই, তার আলাদা কোনো সত্তাই নেই। তাহলে শিব এবং শক্তির এই যে মিলন, ওই যে তন্ত্রে যে ঋণ মন্ত্র যেটা আছে ওম ঋণ, ঋণ হচ্ছে হরেশ্বর আর হর হচ্ছেন শিব। এখন এই আমি খুব বেশি এটাকে আলোচনাটাকে অধ্যাত্মবাদের থেকে ইচ্ছে করে নিয়ে যাব না, কিন্তু কথাটা হচ্ছে কি যে এই যে শিব শক্তির মিলনের যে জায়গাটা, কুণ্ডলিনী জাগরণ, এইগুলো আমরা কিন্তু গোরক্ষনাথের দর্শনের মধ্যে পাচ্ছি। আমি প্রসঙ্গটা কেন তুললাম, প্রসঙ্গটা এই জন্য তুললাম যে গোরক্ষ দর্শনে কিন্তু, মানে এই যে গোরক্ষনাথের নাম নিয়ে যে এরা যাচ্ছে যুদ্ধে, তাহলে গোরক্ষনাথ কি মানে এই যুদ্ধের সপক্ষে কিছু বলেছেন? এখন যদি আমরা ওই বাপ্পা রাওয়ালকে ওই কুকরি দেওয়া বা বীর হাম্বির, রানা হাম্বিরকে তরোয়াল দেওয়ার ব্যাপারটা যদি দেখি, তাহলে বলতে হয় যে যে সত্যি তিনি এই দিক থেকে মানে
যুদ্ধে মানে মানুষকে তিনি এই সমস্ত রক্তক্ষয়ী সংগ্রামে তিনি প্রণোদিত করেছেন। কিন্তু আমরা গোলক্ষ পদাবলীতে কি পাচ্ছি? জীব আর শিব দুই এক স্থানে বাস, জীব বোধি না খাইবা রক্ত আর মাংস, মাংস মানে মানুষ, এক আত্মা দুয়ো মধ্যে দুয়ো এক পুত্র, গোরক্ষ বলে গোরক্ষ বলে পথ তাহলে ভাবো নিজ পুত্র। তাহলে তো পুরোপুরি মানে অহিংসার কথাই বলা হচ্ছে। এবং এও আমরা জানি যে গোরক্ষ না চালামুখী যে শক্তিপীঠ সেখানে তিনি কিন্তু পশু বলি হচ্ছে দেখে পীড়িত বোধ করেন, আমি লেজেন্ড গুলোর মধ্যে যাবো না, কিন্তু গোরক্ষনাথের উদ্যোগে কিন্তু সেখানে পশু বলি কিন্তু বন্ধ হয়েছিল, বলিদান সেখানে কিন্তু বন্ধ হয়েছিল। এই জন্য একটা কথা বলছি যে গোরক্ষনাথের নাম নিয়ে গোর্খারা যুদ্ধে যেত। এবং এখানে একটা কথা বলবো যে শিব শক্তির যে মিলনের যে জায়গাটা, যে শক্তির মধ্যে দিয়ে শিবের আত্মপ্রকাশ বা সেলফ ম্যানিফেস্টেশনটা হয়, মানে শক্তিকে বাদ দিয়ে শিবের কিন্তু কোন রকম মানে মানে আত্মপ্রকাশের জায়গা নেই। জর্জ ওয়েস্টন ব্রিগস বলছেন গোরক্ষনাথ এন্ড দি কানফাটা জ্যোতিষ গ্রন্থে, ইন শক্তি অল দি ক্যারেক্টারিস্টিক্স অফ শিবা ইন্টেন্সিফাই, মানে মানে শিবের মধ্যে শক্তির পুরো ঘনীভূত রূপ আমরা অবলোকন। তাহলে এবার শেষ দু একটা কথা, খাদ্য শক্তির উৎসটা তাহলে বোঝা। আনুগত্যের ব্যাপারে যদি বলেন আমি বলবো যে গোর্খারা এইটুকু মনে হয় অমিয় সামন্ত হয়তো ঠিক কথাই বলেছেন, কিন্তু এই কথাটা সন্দেহাতীত সত্য বলবো না এই জন্যই, তার সেই জিনিসটা আমি বলতে পারলাম না যে স্বাধীনতার পরেও তো গোর্খারা দেশের জন্য প্রচুর লড়াই করেছে। তাহলে শুধুই কি তারা একটা ইউনিট কমান্ডারকে তারা শেষ কথা বলে মনে করে তার কাছেই সমস্ত দেহ মন প্রাণ সঁপে দিয়ে যুদ্ধ করেছে? তাহলে কি তাদের কোনো চিন্তা, তাদের কোনো নিজস্ব চিন্তা বুদ্ধি বিবেচনার কোনো জায়গা নেই, কোনো অটোনমিও রিজন তাদের নেই? অন্তত আজাদের ফৌজের ক্ষেত্রে তো এই প্রশ্ন ওঠেই, এই কারণেই ওঠে না কারণ সেখানে কিন্তু প্রত্যেকটি মানুষের রক্ত কণিকায় দেশপ্রেম অপ্রতিরোধ্য প্রজ্বলন্ত দেশপ্রেম আমরা দেখতে পাই, দেশপ্রেমের স্ফুরণ আমরা দেখতে পাই। এবং সেইখানে অন্তত কোন ইউনিক কমান্ডারকে যদি কেউ তার প্রতি আনুগত্য প্রদর্শন করে, তার মানে তো বৃহত্তর যে আদর্শের কথা বলে ভারত মাতার প্রতি যে আত্মনিয়োগের আদর্শ কথা বলে সুভাষচন্দ্র যে সৈনিকদের উদ্দীপ্ত করেছিলেন সেটা তো একটু বরবাদ করতে হয়। তাহলে এটা কেমন করে সম্ভব যে ক্ষুদ্রের ওপরে কি বিরাটের ওপরে ক্ষুদ্র কখনো যায়? ক্ষুদ্র তো সবসময় ক্ষুদ্র থাকে, আর বিরাট যেটা ইমিজিয়েট এবং আলটিমেট, আলটিমেট শুড অলওয়েজ প্রিসিড দি ইমিজিয়েট, ইমিজিয়েট ক্যানট প্রিসিড দি আলটিমেট, মানে ইমিজিয়েট ক্যানট সুপারসিড দি আলটিমেট, এটা আমাদের বলতে হবে। সেই জন্যই বলছি যে এই যে প্যারালাল হিস্ট্রি সমান্তরাল ইতিহাস, এই সমান্তরাল ইতিহাসটা আমাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা উচিত। এবং এই যে খাদ্য শক্তির যে যেটুকু আপনাদের বললাম যে গোরক্ষনাথের তারা উত্তরাধিকার তারা বহন করছে, ওই যে জয় গোর্খালি আও মহাকালী, এই এইটা ছিল তাদের সেই তুর্যধ্বনি, যে তুর্যধ্বনিকে দশদিক নিরাধিত করে তারা যুদ্ধক্ষেত্রে যেত। আজ তাই বিজেন্দ্রলাল রায়ের সেই গানটির কথা বলে শেষ করছি। সম্ভবত এই যে গোর্খাদের এটা নিশ্চয়ই বলবো তাদের মানে মানে কি বলবো তাদের তাদের শক্তির স্ফুরণে মন্ত্ররূপে অবশ্যই পরিগণিত হতে পারে। ধাও ধাও সমর ক্ষেত্রে গাহ উচ্চে রণজয় গাথা, রক্ষা করিতে পীড়িত ধর্মে, শুন ওই ডাকে ভারত মাতা, কেবল করিবে প্রাণে মায়া, যখন বিপন্না জননী যায়া, সাজ সাজ সকলে রণ সাজে, শুন ঘন ঘন রণ ভেদি বাজে, চল সমরে দিব জীবন ভাবে, জয় মা ভারত জয় মা কালী। নমস্কার।